হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা কথা বলবো 2021-এর টপ 10 হাইয়েস্ট গ্রস বলিউড মুভি নিয়ে। তো চলুন না, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই লিস্টে 10 নম্বরে রয়েছে সালমান ভাইজানের সিনেমা রাধে, যেটির বাজেট ছিল 150 কোটি এবং এটি তার বক্স অফিসে কামিং ছিল 18.33 কোটি। এত কম কারণ সিনেমাটি সিনেমা হলে বেশি দিন চলেনি বা বেশি সিনেমা হলে চলেনি, তখন খুব কোভিড পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য তার বক্স অফিস এত কম হয়েছে। কিন্তু সিনেমাটিকে ওটিভিতে বিক্রি করা হয়েছিল, যে কারণে সিনেমাটি তার বাজেট ঠিক তুলে নিয়েছে। 9 নম্বরে রয়েছে বান্টি বাবলি 2 মুভিটি, যে মুভিটির বাজেট ছিল 30 কোটি এবং এই মুভিটি তার লাইফ টাইম বক্স অফিস করেছে 22.12 কোটি। 8 নম্বরে রয়েছে মুম্বাই শাখা মুভিটি, যেটির বাজেট ছিল 64 কোটি এবং এটি তার লাইফ টাইম বক্স অফিস করেছে 22.29 কোটি। 7 নম্বরে রয়েছে রুহি মুভিটি, এই মুভিটির বাজেট ছিল 20 কোটি এবং এই মুভিটি তার লাইফ টাইম বক্স অফিস করেছে 30.33 কোটি। 6 নম্বরে রয়েছে তারাপ মুভিটি, তো এই মুভিটির বাজেটটা আমার ঠিক জানা নেই, তবে ওই 15-20 কোটি হবে আর লাইফ টাইম বক্স অফিস হচ্ছে 35 কোটি। 5 নম্বরে রয়েছে চন্ডিগড় কারে আশিকি মুভিটি, তো এই মুভিটির বাজেট ছিল 40 কোটি এবং এই মুভিটিতে লাইফ টাইম বক্স অফিস করেছিল 38.42 কোটি। 4 নম্বরে রয়েছে বেল বটম মুভিটি, যেটিও সিনেমা হলে বেশি দিন চলেনি, এই কারণে এই সিনেমাটির বাজেট ছিল 170 কোটি এবং এই সিনেমাটি বক্স অফিসে 50.58 কোটি কামিয়েছিল, তবে ওটিতে রিলিজ হওয়ার কারণে এই মুভিটি তার বাজেট ঠিক তুলে নিয়েছিল। 3 নম্বরে রয়েছে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভিটি, যেটির বাজেট ছিল 30 কোটি এবং এটি তার লাইফ টাইম বক্স অফিস করেছিল 58.37 কোটি। 2 নম্বরে রয়েছে কপিল দেবের বায়োপিক 83, কপিল দেবের বায়োপিক কিংবা 1983 বিশ্বকাপও বলা যেতে পারে। তো এই মুভিটি বাজেট ছিল 260 কোটি, কিন্তু এই মুভিটি খুবই কম কামিয়েছে 180.18 কোটি। রানিং চলছে এখনও, এখনও হয়তো কামাতে পারে। দুটো মুভির সঙ্গে ক্ল্যাশ হয়েছিল বলে এই মুভিটি বক্স অফিস অন করতে পারেনি, একটা হলো পুষ্পা আর একটা হলো স্পাইডারম্যান নো ওয়ে হোম, এই কারণে মুভিটি সেইভাবে বক্স অফিস করতে পারেনি। তো এই বছর বক্স অফিসে বাজি মেরে নিয়েছে, অর্থাৎ 1 নম্বরে রয়েছে আমাদের অক্ষয় কুমার অর্থাৎ খিলাড়ির মুভি সূর্যবংশী, যেটি খুব ভালো হিট করেছে এবং দারুণ একটি মুভি ছিল, যেটির বাজেট ছিল 250 কোটি এবং এটি তার লাইফ টাইম বক্স অফিস করেছে 294.17 কোটি এবং এই সিনেমাটি খুব সিনেমা হলে চলেছিল এবং লোকে খুব পছন্দ করেছিল। তো এই ভিডিওটি দেখতে গেছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আরও টপ 10 ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন কিংবা পরে ভিডিওগুলো দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।